এই যে বাঁশ থেকে কিন্তু টান দেওয়া হচ্ছে বক্সটিতে, আর এখানে কিন্তু রয়েছে মালিক দাদা ভাই। তো বিলটুদা কখন আসা হয়েছে? সকালে ঢুকেছে, সকালে যে পাওয়ার হওয়ার কথা ছিল। হ্যাঁ, এবার পাওয়ার থেকে বলছে আমাদের একজনের মামার বাড়ি ঘাটালে, সেখান থেকে যোগাযোগ করে মানে এই সেটটাকে আনা হয়েছে। দূরেই কিন্তু রয়েছে হুগলি নদী এবং তারপরেই রয়েছে হাওড়া জেলা। তো দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। তিনের টপ রয়েছে দুখানা, এপারেও তিনের টপ দুখানা রয়েছে। তো বন্ধুরা দেখুন শ্যামসুন্দরপুরের একটি কিন্তু দুর্গা মঞ্চে বানানো হচ্ছে কিন্তু এখানের ভেলা। তো দাদা ভাই এখানে এসে কেমন লাগছে? হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি ফলতার শ্যামসুন্দরপুর নবতারা সঙ্গে, আর যেই স্থানে বন্ধুরা মনসা পুজো উপলক্ষেই চলে এসেছে এম কে মিউজিকের 18 পিস। তো আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এই সেটআপটি এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসেছে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। এখন বন্ধুরা চলে এসেছি ফলতা শ্যামসুন্দরপুর নবতারা সঙ্গে, আর যেই স্থানে বন্ধুরা মনসা পুজো উপলক্ষেই চলে এসেছে এম কে মিউজিক। বন্ধুরা প্রথমে রয়েছে প্রতিমা, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে মনসা প্রতিমা, আর সেই পুজো উপলক্ষে কিন্তু চলে এসেছে এম কে মিউজিক ঘাটাল দিকে। তো দেখুন বন্ধুরা কত সুন্দররূপে মা এখানে বিরাজমান, অবশ্যই দেখানোর চেষ্টা করছি জুম করে। তো দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। আজকের পুজো রয়েছে এবং কালকের বিসর্জন রয়েছে, আর এই পুজো উপলক্ষে ভেলা অবশ্যই তৈরি করা হচ্ছে। সেই দূরে ক্লাবে কিন্তু ভেলা তৈরি করা হচ্ছে, অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর সামনের মাঠের মধ্যে কিন্তু রয়েছে এম কে মিউজিকের বক্সটি, আর যেটা চলে আসে ঘাটাল থেকে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখন হচ্ছে মন্ত্র পাঠ করা হচ্ছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছে। তো দেখুন এখানে পাড়ার মাইককে অপারেট করার জন্য কিন্তু এখানে রয়েছে আর আর সাউন্ড। তো এই স্থানে কিন্তু লেখা রয়েছে নাম আর আর সাউন্ড। এখানে কিন্তু রয়েছে দুখানা ছোট ছোট বক্স রয়েছে, এবং বাকি কিন্তু পাড়ার মধ্যে কিন্তু অনেক হরেন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে স্ট্রেঞ্জারের 701, স্ট্রেঞ্জারের 701, আর স্ট্রেঞ্জারের 501 রয়েছে, এটা 250। এখানে কিন্তু একটা হচ্ছে স্টেবিলাইজার রয়েছে, আর এখানে কিন্তু একটা রয়েছে 10 চ্যানেলের মিক্সার বোর্ড। দেখুন বন্ধুরা এই মাছের মধ্যে কিন্তু রাখা রয়েছে এম কে মিউজিকের বক্সটি, নদীর ধারে বসানো রয়েছে, তাই জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে। আর দূরেই কিন্তু রয়েছে হুগলি নদী এবং তারপরেই রয়েছে হাওড়া জেলা। আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু অ্যাম্প্লিফায়ারগুলো রাখা রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছে। এখানে বন্ধুরা প্রচুর অ্যাম্প্লিফায়ার চলে এসেছে, প্রায় কিন্তু শুনছি যে 80 আপ কিন্তু অ্যাম্প্লিফায়ার রয়েছে। তবে কিন্তু পরে আমি তখন গোছানো হয়ে যাবে, তখন অবশ্যই দেখানোর চেষ্টা করব। অনেক অ্যাম্প্লিফায়ার কিন্তু সারি দিয়ে রাখা হয়েছে, অবশ্যই দেখুন এখানে কিন্তু সাউন্ড স্ট্যান্ডারের CA20 লক্ষ্য হচ্ছে। দেখুন সাউন্ড স্ট্যান্ডারের CA20 এই স্থানে লক্ষ্য হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাম্প্লিফায়ার কিন্তু রয়েছে, অবশ্যই দেখুন এই স্থানে রাখা রয়েছে। এখানে তো প্রচুর অ্যাম্প্লিফায়ার রয়েছে, পরপর কিন্তু রাখা রয়েছে। সেই দূরে দেখতে পাচ্ছেন এম কে মিউজিকের বক্সটি ফিটিং চলছে, অবশ্যই কিন্তু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো একটু পরেই। তো বন্ধুরা দেখুন শ্যামসুন্দরপুরের একটি কিন্তু দুর্গা মঞ্চে বানানো হচ্ছে কিন্তু এখানের ভেলা। তো কত সুন্দরভাবে বানানো হচ্ছে, এখানে কিন্তু এবছর থিম রয়েছে রাম মন্দির। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে, আর এখানে কিন্তু একটা চূড়া বানানো হয়েছে, এবং সেখানে কিন্তু আরেকটা কিন্তু চূড়া বানানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যে দাদাভাই চলে এসেছে, সেই দাদাভাই কিন্তু চলে আসছে হাওড়া থেকে, অবশ্যই পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। দাদাভাই আপনি কি ভেলা বানান, মানে প্রত্যেকে অর্ডার নিয়ে থাকেন, তাই তো? অবশ্যই দাদাভাইয়ের কাছে যাচ্ছি, গিয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করবো। আর যেহেতু এত দূর থেকে কথা বলা সম্ভব নয়, আমি যাচ্ছি দাদাভাই, একটু পরে গিয়ে আমি কথা বলবো অবশ্যই দাদার সাথে। আজকের মধ্যে কমপ্লিট করতে হবে, কেননা কালকের ভেলা বাসান রয়েছে, তার জন্য কিন্তু আজকের মধ্যে কমপ্লিট করছে। তাই দাদাভাই তড়িঘড়ি কিন্তু কাজ করছে, প্লাই কাঠ রয়েছে তাকে কিন্তু বাটাম হিসেবে ব্যবহার করা হচ্ছে, থার্মোকল রয়েছে, এবং কিছু কিন্তু মোটা কাঠ পেপার রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে কাঠ পেপার বিভিন্ন রকমের রয়েছে, তা দিয়ে কিন্তু সুন্দরভাবে বানানো হয়েছে এই যে ভেলাটি। আর সেখানে কিন্তু একটা চূড়া রয়েছে, আর আমি কিন্তু রয়েছে একটা দুর্গা মঞ্চেতে। অবশ্যই দেখুন এখানে কিন্তু দুর্গা প্রতিমার কাঠামো রয়েছে, দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমার কাঠামো রয়েছে। আর অবশ্যই কিন্তু এবার দাদার সাথে কথা বলবো। দাদা ভাই আপনি হাওড়া থেকে চলে আসছেন, হাওড়ার কোনখানে আপনাদের বাড়ি? বড়াগাছি, মানে এখান থেকে নদী পার হলেই বড়াগাছি যেটা পড়ছে, তাই ওখানেই আপনাদের বাড়ি। তো এই যে কাজের সাথে কত বছর নিযুক্ত রয়েছেন? 20 বছর। ভালো লাগে এই কাজটা করতে? আর এছাড়া কোনো কি কাজ করা হয়, থিমের কাজ করা হয় অন্য প্যান্ডেলের ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, কিছুদিন আগে 15 আগস্ট আমাদের একটা বাড়ির কাছাকাছি একটা করেছিলাম, একটা কেদারনাথের মন্দির করেছিলাম। আচ্ছা, জাস্ট সেই কাজটা সেই এখানে। তো দাদা ভাই এখানে এসে কেমন লাগছে? দাদাভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম।
ফলতা নবতারার সঙ্গে কিন্তু চলে এসেছে এম কে মিউজিক ঘাটাল থেকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনাতে চলে এসেছে পশ্চিম মেদিনীপুরের সেট আপ। তো এই স্থানে কিন্তু রাখা রয়েছে আর ফিটিং চলছে বন্ধুরা আজকে চলে এসছে। আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু নদীর ধারে ফিটিং চলছে, এটা কিন্তু রয়েছে হুগলি নদী আর ওপরেই কিন্তু রয়েছে হাওড়া জেলা। আর আমি কিন্তু এখন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে আর সেখানে কিন্তু ফিটিং চলছে এম কে মিউজিকের। আর এখানে বন্ধুরা 18 পিস বক্স রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশখানা পপবেস রয়েছে এবং তার সাথে কিন্তু রয়েছে কিন্তু আটখানা কিন্তু টপ। তো দেখুন এপারে রয়েছে কিন্তু তিনের টপ রয়েছে দুখানা, এপারেও তিনের টপ দুখানা রয়েছে আর এখানে রয়েছে চারের টপ, এখানে রয়েছে চারের টপ। তবে কিন্তু বন্ধুরা দেখুন এই যে বক্সের ক্যাবিনেটগুলো কিন্তু চলে এসছে বি ক্যাবিনেট থেকে। তো এই স্থানে কিন্তু লেখা রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখুন বি ক্যাবিনেট দেখুন অবশ্যই দেখুন। আর নাম্বারও দেওয়া রয়েছে 8001048430, এই নম্বরে যোগাযোগ করলে আপনারা খুব সহজে এমন সুন্দর ক্যাবিনেট বানাতে পারবেন। তবে নিচের যে পপবেসগুলো রয়েছে তার কিন্তু জাল দেওয়া নেই, তবে কিন্তু ওগুলো কোন ক্যাবিনেট থেকে বানানো হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারছি না। তবে কিন্তু এই যে বক্সের ক্যাবিনেটগুলো কিন্তু বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে। অবশ্যই বন্ধুরা এটা হলো 4-4 সেট আপ, কেননা বেসে রয়েছে 4টি করে স্পিকার এবং টপে রয়েছে 4টি করে স্পিকার। তাছাড়া বন্ধুরা এটা হলো 18-15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তবে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু তিনের টপ রয়েছে সেগুলো কিন্তু আমি ধরলাম না, তো অবশ্যই কিন্তু সেগুলোও কিন্তু তিনের টপ রয়েছে, মানে তিনখানা করে স্পিকার রয়েছে। আর তাছাড়া বন্ধুরা অজস্র টিউটার র্যাক ব্যবহার করছে এই সাউন্ড। আর এখনও কিন্তু ফিটিং প্রায় কমপ্লিট হয়নি, মানে বেল্ট বাঁধা তো হয়ে গিয়েছে, তবে কিন্তু ওপরে যে টুইটার র্যাকগুলো এখনও তোলা কমপ্লিট হয়নি। আর পিছন দিকে কিন্তু রাখা হবে অ্যাম্পলিফায়ারগুলো, আর অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু আনা হয়নি এখনও, সেই দেখতে পাচ্ছেন দূরেই কিন্তু রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো। অবশ্যই দেখুন সেই স্থানে বন্ধুরা রাখা রয়েছে। তো দেখুন বন্ধুরা পাশেই কিন্তু ঘর করা হয়েছে, তো সেখানে কিন্তু থাকবে অ্যাম্পলিফায়ারগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন অপরাজিতা দাদা ভাইয়েরা সবাই রয়েছেন। তো দেখতে পাচ্ছেন অনেক দাদা ভাই এসেছে কিন্তু এই বক্সটির সাথে। তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখন অনেক টুইটার রয়েছে, সেগুলো কিন্তু তোলা হবে, তুলে কিন্তু ফিটিং করা হবে এই বক্সের সাথে। আর দেখুন অপরাজিতা দাদা ভাইয়েরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, আর দেখতে পাচ্ছেন কত কাদা। আর এখানে কিন্তু মালিক মহাশয় রয়েছে, অবশ্যই পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আগের বছরে কিন্তু এসেছিলাম, আগের বছরে কিন্তু এখানে ছিল সোনিয়া সাউন্ড, সে বছর কিন্তু এতটা কাদা ছিল না, তবে কিন্তু এবছর লাগাতার বৃষ্টি হওয়ার জন্য কিন্তু কাদা হয়েছে প্রচুর। তাও কিন্তু এই কমিটি কিন্তু কঠোর পরিশ্রম করে এই স্থানে বক্সটাকে এনেছে, এবং তাছাড়া কিন্তু এখানে অপরাজিতা দাদা ভাইয়েরা ফিটিং করছে বক্সটিকে। তো অসংখ্য ধন্যবাদ কমিটির দাদা ভাইদের এবং হচ্ছে এখানে সকল অপরাজিতা দাদা ভাইদের। তো দেখতে পাচ্ছেন বক্সের ওপর কিন্তু অনেক অপরাজিতা দাদা ভাই রয়েছেন, প্রায় কিন্তু রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7 অপরাজিতা দাদা ভাই কিন্তু বক্সের ওপরে রয়েছে, আর নিচেও কিন্তু অনেক দাদা ভাই রয়েছে, অবশ্যই পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। ব্যাক সাইড থেকে এম কে মিউজিককে তো কত সুন্দর লাগছে, আর কিছুক্ষণ পরে হয়তো কানেকশান কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন দাদাভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, আর এখনও কিন্তু অনেকগুলো টিউটার র্যাক রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা টিউটার র্যাক রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এম কে মিউজিককে ফিটিং করা কমপ্লিট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু এই যে বাঁশ থেকে কিন্তু টান দেওয়া হচ্ছে বক্সটিতে, আর এখানে কিন্তু রয়েছে মালিক দাদা ভাই। তো বিলটুদা কখন আসা হয়েছে? সকালে, মানে সকাল বলতে কটার দিকে এসেছো? সাতটার দিকে। তো আপনার সাথে কজন এসেছে এখানে? কুড়িজন। তো এর মধ্যে কজন অপারেটর রয়েছে? অসংখ্য ধন্যবাদ দাদা ভাইকে। তো নিজে দায়িত্ব নিয়ে কিন্তু সেটকে পরিচালনা করে, এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। অনেক জায়গায় দেখেছি কিন্তু মালিক মহাশয়রা যায় না বক্সের সাথে, তবে কিন্তু এখানে এম কে মিউজিকের মালিক নিজেই চলে এসেছেন এই স্থানে, আর নিজেই কিন্তু অপারেট করবে। তাছাড়া কিন্তু দেখুন এখানে রয়েছে এসপাওয়ার মিউজিকের কিন্তু একজন অপারেটর দাদা ভাই। দাদা ভাই কখন আসা হয়েছে? বেলার দিকে। তো দাদা ভাই কিন্তু চলে আসছে পুকুরিয়া থেকে, মানে দক্ষিণ চব্বিশ পরগনা পুকুরিয়া থেকে চলে আসছে। তো 19 জন লেবার এসেছে। তো দেখতে পাচ্ছেন কতজন দাদা ভাই একসাথে রয়েছেন, আর যেহেতু তড়িঘড়ি করে এই কাজটা কমপ্লিট করতে হচ্ছে, যেহেতু সকালবেলা এসেছিল বক্সটি, আর এখন কিন্তু বাজে 1:38, তার মধ্যে কিন্তু ফিটিং কমপ্লিট করে ফেলছে এম কে মিউজিক। দাদা ভাই আপনাদের বক্সটা কখন চলে এসেছে এখানে? সকাল 7টায় এসেছে। তো এবছর এত দূর থেকে বক্স আনার প্ল্যান কেন হলো? সবার উদ্যোগ, আমাদের ক্লাবের ছেলেদের সব জায়গায় বড় বক্স হচ্ছে, আমাদেরও হোক। আচ্ছা, বলছে পাওয়ার হওয়ার কথা ছিল। হ্যাঁ, এবার পাওয়ার থেকে বলছে আমাদের একজন মামার বাড়ি ঘাটালে, সেখান থেকে যোগাযোগ করে মানে এই সেটটাকে আনা হয়েছে। তো এই সাউন্ডের আওয়াজ আগে কি শুনেছিলেন? না, আমি তো শুনিনি, আমাদের বন্ধুরা শুনেছে এখান থেকে গিয়েছিল। তবে ইচ্ছা রয়েছে শোনার, খুব ইচ্ছা রয়েছে। তো দাদা ভাই মানে এই বক্সটিকে দেখে আপনি 1-10 মধ্যে কত দেবেন সাউন্ড বাদে? দেখে দশে দশই দিচ্ছ। তো দাদা ভাই হচ্ছে আপনাদের যে এই পুজোটা হচ্ছে কত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এখানে? 33তম বর্ষ, তাই তো? তো দাদা ভাই হচ্ছে কালকের আপনাদের হচ্ছে বিসর্জন রয়েছে ভেলা, তো কটার দিকে বিসর্জন হবে?
আপনারা এম কে মিউজিক কে এনেছেন, তবে বিশেষ করে আপনি কোন সাউন্ডের লাভার? আমাদের এখন যে ক্লাবে যে সাউন্ড আছে সেই সাউন্ডই ভালো লাগছে। এমনি নির্দিষ্ট করে কোনো সাউন্ডের লাভার না? অতটা সাউন্ড লাভার না, মানে ক্লাব যেটা আনে সেটাকেই আপনারা ভালোভাবে নিয়ে নেন। তো অসংখ্য ধন্যবাদ, দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। দাদা ভাইয়ের বাড়ি কোথায়? দাসপুরে। তো দাদা ভাই ওখান দিয়ে কখন বের হয়েছেন? কালকে। কখন? রাত 10টায়। তো আর এখানে এসে পৌঁছেছেন 7টার সময়, মানে এই যে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার, কেমন লাগছে? এমনি কি বক্সের সাথে ছাড়া অন্য সময় কি আসা হয়েছে? এখানে আসা হয়নি, তাই তো? মানে এসে ভালো লাগছে জায়গাটা? আর একদম নদীর ধারে কেমন লাগছে? আরো বেশি ভালো লাগছে। তো ভাইয়ের নামটা একটু জানিয়ে দাও। হ্যাঁ, খোকন খাঁ। ভাইয়ের নাম হচ্ছে খোকন খাঁ। ভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম।